জানা নেহা, একটু তোমার চুড়িগুলা দেখাও আমাদেরকে। আমার ঝুনঝুন করে যেগুলা বাজে সবকিছুই ভাল লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদেরকে ভিডিও দেখায় দেখেন, আজকে আমি আসছি শ্যামপুর সুগার মিলে। ভাবলাম দেখি আপনাদেরকে আমি একটু বেড়াই, তো এখানে একটু ব্লগ শুট করি আর দেখাই আপনাদেরকে এখানকার ভিউটা, পরিবেশটা কত সুন্দর। এখন কথা হচ্ছে যে ভিতরে ঢুকতে পারলে ভালো হতো, বাট ভিতরে ঢুকতে দিবে কিনা আমি বলতে পারতেছি না, তবে সামনে যে আমি কথা বলে চেষ্টা করব ভিতরে ঢুক। এই যে ইয়া কি জানি ড্রোন হচ্ছে, ড্রোন শুট করা হচ্ছে, ড্রোন দিয়ে ভিডিও শুট করা হচ্ছে আর কি। এখানে নেহা আর এখানে আমি আপনাদেরকে দেখাই, ড্রোনটাকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, তাই না? ড্রোনটাকে দেখা যাচ্ছে না। যাই হোক আমি এখান থেকে দেখাই, দেখো বাবা সরো তো, আমি এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি। এই যে ওখানে তা তো বোঝা যাচ্ছে না, এই যে ওখানকার শুট ভালো শুট হবে। এখন পরে পস্তাবি যে বেলা থাকতে কেন আইলাম না। কোন পাশে রে? ওই যে ওই পাশে যে দৃশ্যটা আছে, এই দৃশ্যটার ওখানে তুমি ওটা নাও। হইছে হ্যাঁ, শুট নিলে না বসা কি আমার শুট নিলে ওখানে ওইখানে আরো ভালো ভালো আছে। আর হেয়ার ইজ এই সোহাগ তো পড়েছে তার আগে, আমার ফটোগ্রাফার ইঞ্জিনিয়ার। ওরে বাপরে বাপ, দূরে থাক দূরে থাক, কাছে সোহাগ বলছি আমার খালাতো ভাই। ঠিক আছে, আপনারা ইয়া বিয়ের ব্লগ এর মধ্যে আছে আসলে পাবেন, তবে বিয়ের ব্লগটা অনেকেই হয়তো বা দেখেননি, নতুন ফলোয়ার যারা আসছেন। এমনিতে টাইম ঢুকতে দেন আপনারা? এমনিতে টাইম ঢুকতে দেন? না সেদিন তো চালু হলো তখন দেখতো, টোটালি মিল বন্ধ। আচ্ছা আচ্ছা, এটা কি সিজনাল মানে আখের? আচ্ছা, তাহলে আখ যখন পুষার যখন হলো তখন শুধুমাত্র আপনাদের উৎপাদনটা চলে, আর আদার্স টাইম বন্ধ থাকে মিলটা? তাহলে কর্মচারীদের বেতন আসে কোথেকে? এটা কি সরকারি? তাই ওয়াও আলহামদুলিল্লাহ, যাই হোক এটা সরকারি আমি জানতাম না, বিশাল ব্যাপার স্যাপার। তাহলে দেখেন একটুখানি ভিতরে ঢুকলাম, আমার ভিতরে আসলে কাজ টাজ সব বন্ধ, যে কারণে ভিতরে ঢুকতে দিচ্ছে না, তো একটুখানি ভিডিও করার জন্য আমি বলে ঢুকলাম। হয়তো যখন কাজটা চলে তখন কিন্তু ভিতরে ঢুকে চিনি উৎপাদনটা আপনাদেরকে দেখাতে পারতাম, বাট এখন এখানে এইটুকুন ভিউটাই শুধুমাত্র দেখাতে পারবো, এর বেশি কিছু দেখাতে পারবো না। আমি নিজেও দেখি নি অবশ্য, ভালো লাগতেছে, বেশ ভালো লাগতেছে। আমার বাচ্চারা সেই আনন্দ পাচ্ছে, সামনে একটা বিশাল পুকুর। এসব এলাকায় আসলে যদি কোনো প্রতিষ্ঠান গড়ে উঠে তাহলে কিন্তু নিজস্ব দোকানপাট থাকা লাগে, না হলে যে লোকগুলো থাকে আশপাশে এখানেই ওরা থাকে, তো এদের খুব সমস্যা হয়ে যায়, কারণ এখানে কিন্তু বেশ কিছু দোকানপাট আছে। আর এই সুগার মিলটা যে সরকারি আমি আসলে জানতাম না, আজকে ফার্স্ট টাইম জানলাম, তবে এটার জন্য সুবিধা হয়েছে যেহেতু সিজনাল ব্যাপারটা, সেহেতু বিপদ হয়ে যেত যদি কিছুদিন বেতন পেত, কিছুদিন বেতন না পাইলে তো সমস্যা, মানুষের তো চলতে হবে। আর দেখেন বট গাছটা, দেখেন আপনাদেরকে দেখাই, আল্লাহ কি সুন্দর, অনেক আগের বট গাছ মনে হয়। সামনে যে কিছুক্ষণ বল কত কাঁঠাল ধরছে, এই কাঁঠালগুলো মানে মজা হবে, ছোট্ট ছোট্ট কাঁঠাল, কোষগুলো হয়তো বা ছোট্ট ছোট্ট হবে, খেতে মজা হবে। আর এটা হচ্ছে বীজ অফিস, বীজ সম্ভবত। আচ্ছা আখেরও আবার বীজ হয়, বাহ কত কিছু অজানা জিনিস জানতেছে, আখেরও বীজ হয় তাহলে। আর এই হচ্ছে তার অফিস। কি রে আমি উঠবো, তুই নামতেছিস যে ও ওখানে বসে ছবি তুলবে, উনি কি অবস্থা? ছবি তোলার এত স্টাইল লাগে করা, বাপরে বাপ। এই আমাকেও একটা ছবি তুলে দে ওর মধ্যে বসে।